হিমচর সৈকত কক্সবাজার থেকে 18 কিলোমিটার দক্ষিণে, যা পাহাড় আর ঝর্ণার কারণে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। মেরিন ড্রাইভ রোড ধরে কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে বাম দিকে সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় আর মাঝে মাঝে ঝর্ণারও দেখা মিলবে, এবং ডান দিকে সমুদ্রের নীল জলে আপনি মুগ্ধ হতে বাধ্য। হিমছড়ি পর্যটন কেন্দ্রে টিকিট কেটে ঢুকতে হয়। ভিতরের পরিবেশটা বেশ সুন্দর, সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর ও পাহাড়ের দৃষ্টিনন্দন নৈসর্গিক সৌন্দর্য খুব সহজেই অবলোকন করা যায়। পাদদেশের থেকে সিঁড়ি দিয়ে উঠতে পাহাড়ের উচ্চতা প্রায় 300 ফুটের মতো, প্রায় 3 শতাধিক সিঁড়ি মারিয়ে উপরে উঠতে হয়। কষ্টটা মুহূর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন। দুর্লভ সে দৃশ্য। ঝুড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়ির পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্র দেখতে মনে হবে পাখির চোখে সমুদ্র দেখছেন। এক কথায় অসাধারণ, কাব্যিক, স্বপ্নের মতো সুন্দর। এখানে রয়েছে দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। হিমছড়ির পাহাড়ের হিমশীতল ঝর্ণাগুলো বেশ আকর্ষণীয়। ছোট ছোট পাহাড়ের উপর রয়েছে অনেকগুলো বিশ্রামাগার। এখানে একটি ছোট ঝর্ণাও রয়েছে। ঝর্ণাটি ছোট, কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে।
বর্ষার সময়ে হিমছড়ির ঝর্ণাকে অনেক বেশি জীবন্ত ও প্রাণবন্ত পাওয়া যায়। পাহাড়ের কোল ঘেঁষা এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই সৌন্দর্যও কোনো অংশে কম নয়। এক পাশে বিস্তীর্ণ সমুদ্রের বালুকা বেলা, আর এক পাশে সবুজ পাহাড়ের সারি। মাঝে পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। কক্সবাজারে এসে হিমছড়ির শান্ত নীরব ও শুনশান পরিবেশে না গেলে এখানে বেড়াতে আসাটাই অপূর্ণ থেকে যায়। Thank you.